আজকে আপনাদের দেখাবো কলকাতার আলিপুর চিড়িয়াখানা। তো আপনারা বাসে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন, চার চাকাতেও যেতে পারেন। আমি আপনাদের দেখাবো ট্রেনে ও বাসে কিভাবে যেতে হয়। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ট্রেনে প্রথমে যাব হাওড়া স্টেশন, তারপর হাওড়া থেকে বাস ধরে সোজা যাব চিড়িয়াখানায়। তবে কোন কোন বাস ধরবো ওখানেই দেখে নেব। এখন আমরা ট্রেনে যাচ্ছি। ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছালো। হাওড়া স্টেশনে নামলাম। হাওড়া স্টেশনের ওপারে বাস ধরার জন্য আমরা যাচ্ছি। এসি ফোর বাসে উঠেছি, আমরা যাচ্ছি চিড়িয়াখানা থেকে। এসি ফোর ছাড়াও অনেক বাস আছে, তবে আমরা যে সময়ে পৌঁছালাম তাতে করে এসি ফোর বাসটাই পেয়েছি। বাস ভাড়া ২৫ টাকা করে, দুজনা গেছি ৫০ টাকা। এগুলো টিকিটটা দেখাচ্ছি। চিড়িয়াখানার বাস স্টপে যে নেমে এবার হাঁটছি, ওপারে যেতে হবে চিড়িয়াখানা, ওই ওপর দিয়ে যেতে হবে। এখানে মোবাইল এলাও নেই, এই ওপর দিয়ে উঠতে হবে। এবার আমরা ওপর দিয়ে যাব। টিকিট কাটলাম ৫০ টাকা করে টিকিট, দুজনে ১০০ টাকা। ম্যাপ দিয়েছি বিভিন্ন পশুর অবস্থান দেখে, আপনারা তাদের দেখতে পারবেন।